সূরাতুল মুল্ক কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হিয়াল মানিআ, আল মানিআতু মিন আযাবিল কবর। অর্থাৎ সূরাতুল মুল্ক যদি কেউ পড়ে তাহলে তিনি কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন, সূরাই তাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আর দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল মুলুক এই ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে কিয়ামতের দিন যতক্ষণ এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। এই সূরাটি আমরা কখন পড়ব? উত্তম হলো আমাদের ঘুমের আগে পড়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ঘুমের আগে পড়তেন এবং হাদিসের ওয়ার্ডিং থেকে আমরা বুঝতে পারি এটি ঘুমের আগে পড়াই এখানে মৌলিক ইস্যু। কেউ যদি তারপরেও এমন হয় যে তিনি ঘুমের আগে পড়ার সুযোগ হতো বা পাবেন না, তাহলে তিনি সন্ধ্যা রাতে যদি তিনি পড়ে নিতে চান তাহলে তিনি পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে উত্তম হলো মুস্তাহাব, বা এটার মূল নীতি হলো এটি ঘুমের আগে পড়া। তিন নম্বর যে বিষয়টি আমরা বলতে চাই তাহলে যে আপনি সূরাতুল মুলক পড়বেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলা 10টি কোরআনের আয়াত পড়ে তাহলে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাহলে তাকে বলা হবে না সে অমনোযোগী। আর যদি সে 100টি আয়াত পড়ে তাহলে ইউক্তাব মিনাল কানিতিন, তাহলে তাকে বলা হবে সে আল্লাহর প্রতি বিনয়ী এবং অনুগতদের অন্তর্ভুক্ত। আর কেউ যদি 1000 আয়াত পড়ে রাতে ঘুমায় তাহলে কুতিবা মিনাল মুকান্তরিন, তাহলে বিশাল স্তূপীকৃত সওয়াব অর্জনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত বলে তাকে পরিগণিত করা হবে। তো এই কারণে রাতের বেলা কোরআন তেলাওয়াত করে আপনারা শোয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।